স্কুল 999-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান এমসিকিউ এক্সাম দিব এবং আমার সাথে সবাই ফলো করবে। আশা করি নতুন কিছু শিখতে পারবে এবং সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক কিছু আয়ত্ত করতে পারবে। 1 নম্বর, নারীর স্পন্দন প্রবাহিত হয়। নারীর স্পন্দন প্রভাবিত হয় ধমনীর মধ্য দিয়ে। নারী স্পন্দন প্রভাবিত হয় ধমনীর মধ্য দিয়ে। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়, অর্থাৎ পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কে? শুকুর, শুশুক মাছ, শুশুক মাছ। পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন এবং প্রোটন, নিউট্রন এবং প্রোটন। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন, ব্রোমিন। রঙ্গাণু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? রঙ্গাণু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? প্রিজমের কাজ করে, পানির কণাগুলো প্রিজমের কাজ করে। চাঁদে নিয়ে গেলে বস্তুর ওজন কমবে, চাঁদে নিয়ে গেলেও বস্তুর ওজন কমবে। অকিট কি ধরনের উদ্ভিদ? অকিট কি ধরনের উদ্ভিদ? অকিট হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, অকিট হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে। ফোনোগ্রামকে আবিষ্কার করেন, ফোনোগ্রামকে আবিষ্কার করেন, ফোনোগ্রাম আবিষ্কার করেন এডিসন। নিচের কোনটিতে কম্পিউটারকে মস্তিষ্ক বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যারিস্টটল। মুক্তিযুদ্ধে বীরত্ব অবদানের জন্য কতজনকে বীরত্বম খেতাবে ভূষিত করা হয়? কতজনকে খেতাবে ভূষিত করা হয়, বীরত্বম খেতাবে ভূষিত করা হয়? 68 জন, বর্তমানে এটা সংশোধন করে এখন 67 জন, কারণ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ অপরাধের বিচার করার সময় একজনের মৃত্যুদণ্ড দেওয়াতে এখন বর্তমানে বীরত্বম সংজ্ঞা খেতাবে ভূষিত আছেন 67 জন। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করেন কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। শিক্ষার মূল লক্ষ্য কী? শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ। শিক্ষক হয়ে আপনি কীভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? শিক্ষক হয়ে আপনি কীভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন? ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে আনা। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে, অর্থাৎ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু, তাকে বলা হয় নিয়ত বায়ু। দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন, দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে কুমেরু, অক্ষের দক্ষিণ মেরুকে বলে কুমেরু। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 27টি। প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? প্রাচীন পুণ্ডবর্ধন নগর হচ্ছে মহস্তানগড়ে অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন সদস্যের উপস্থিতিতে। তৈমুর লং ভারত আক্রমণ করেন কবে? তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় কখন? ইউরোপে রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে। লিগ অব নেশনসের জন্ম হয় 1919 সালে। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। পৃথিবীর শক্তির মূল উৎস কী? পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। আগরতলা
আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন? 35 জন। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়? লিও ফ্রান্সে। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর লিও ফ্রান্সে। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারকরণ কে? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারকরণ হচ্ছে নিউটন। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রভাবিত হয়, টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রভাবিত হয় হচ্ছে তড়িৎ শক্তি। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রভাবিত হয় তড়িৎ শক্তি। কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়? গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। আখ গাছের জন্য ক্ষতিকর হচ্ছে, আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি কত শক্তির প্রয়োজন? আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন 2500 ক্যালোরি শক্তির প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।